ক্ষমতায় থাকা অবস্থায় কারাদণ্ড দেওয়া হয়েছে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্ডেজ। দুর্নীতির দায়ে হওয়া এমন শাস্তির ফলে আর কখনো কোনো সরকারি পদে থাকতে পারবেন না তিনি। রাস্তা তৈরির কাজে অনিয়ম পাওয়া গিয়েছিল তা নিয়ে তদন্ত করতে গিয়ে দেখা যায় আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্ডেজ দে ক্রিস্টোনার এই দুর্নীতির সঙ্গে জড়িত। আদালতের নির্দেশ তাকে 6 বছর জেলে কাটাতে হবে এবং তিনি ভবিষ্যতে কোনো সরকারি পদে থাকতে পারবেন না। আদালত জানিয়েছে তিনি যখন দেশের প্রেসিডেন্ট ছিলেন সে সময় ক্রিস্টিনা $100 কোটি একটি প্রকল্পের দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। 2019 সাল থেকে তার বিচার চলছিল। 2007 থেকে 2015 পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন CFK। তিনি আর্জেন্টিনার প্রথম নারী প্রেসিডেন্ট। আদালতের রায়ের পর CFK বলেছেন তিনি জুডিশিয়াল মাফিয়ার শিকার। তিনি এই রায়ের বিরুদ্ধে আবেদন জানাবেন। এই আবেদনের শুনানিও দীর্ঘদিন ধরে চলতে পারে। যতদিন এই আবেদনের বিচার চলবে ততদিন তাকে গ্রেফতার করা যাবে না। তার বিরুদ্ধে আইনজীবীদের দাবি, প্রেসিডেন্ট থাকার সময় CFK 51টি সরকারি প্রকল্পের বরাত তার স্বামীর বন্ধু একজন বড় ব্যবসায়ীকে দিয়েছিলেন। 2003 থেকে 2007 পর্যন্ত ওই ব্যবসায়ী CFK এর স্বামীর খুবই ঘনিষ্ঠ ছিলেন। আইনজীবীদের দাবি, টেন্ডারের ক্ষেত্রে গোলমাল করা হয়েছে, বেশি অর্থ দিয়ে প্রকল্প হাতে নিয়ে তা শেষ না করে ছেড়ে দিয়েছে ওই কোম্পানি। CFK এর বিরুদ্ধে বেআইনি অর্থ পাচারের মামলাও চলছে। তার ছেলে ও মেয়ের বিরুদ্ধেও এই অভিযোগ আনা হয়েছে।